ক্লোরোফর্মের প্রস্তুতি নিয়ে কথা বলবো তার আগে ক্লোরোফর্ম কিভাবে লিখতে হয় সেটা শিখে নাও আমরা মিথেন থেকে দেখতে পাই এখানে চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে তো এইখান থেকে তিনটি হাইড্রোজেন পরমাণু যদি কোনো হ্যালোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় সেটাই হচ্ছে হ্যালোফর্ম আর মিথেন থেকে তিনটি হাইড্রোজেন পরমাণু যদি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলেই আমরা এটাকে বলতে পারি ক্লোরো ফর্ম এটা কিন্তু খুব সুন্দর একটি জ্ঞানমূলক প্রশ্ন তার মানে হচ্ছে এখানে তিনটি হাইড্রোজেন পরমাণু তিনটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে তাহলে রাসায়নিক সংকেত দাঁড়াচ্ছে এইচ সি এল থ্রি তো এবার আমরা দেখব এই ক্লোরোফর্ম কিভাবে প্রস্তুত করতে হয় শিক্ষার্থীরা পরীক্ষাগারে সাধারণত ইথাইল অ্যালকোহল বা এসিটনের সঙ্গে ব্লিচিং পাউডারের মিশ্রণকে আদ্র বিশ্লেষণ করলে এবং পাতন করলে ক্লোরোফর্ম পাওয়া যায় তো আমরা এখন এই বিক্রিয়াটিকে একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব আমরা চারটা স্টেপ এঁকে নিচ্ছি প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ এবং প্রতিটা স্টেপে আলাদা আলাদা রাসায়নিক বিক্রিয়া হয় তাই এই ফ্লো চার্টের মাধ্যমে তুমি খুব সহজেই এই প্রস্তুতিটাকে মনে রাখতে পারবে শিক্ষার্থীরা তাহলে প্রথম যে স্টেপটা আমাদের জন্য হবে সেটা হচ্ছে ব্লিচিং পাউডারকে আমরা আদ্র বিশ্লেষণ করবো আমরা কিন্তু বলেছি যে ইথাইল অ্যালকোহল বা এসিটনের সঙ্গে ব্লিচিং পাউডারের মিশ্রণকে আদ্র বিশ্লেষণ করলে তো সরাসরি কিন্তু ব্লিচিং পাউডার ইথাইল অ্যালকোহল ও এসিটোনের সঙ্গে বিক্রিয়া করে না প্রথমে আগে ব্লিচিং পাউডারটিকে আদ্র বিশ্লেষণ করতে হয় ব্লিচিং পাউডারের আদ্র বিশ্লেষণের ফলে আমরা ক্লোরিন গ্যাস পাই মূলত সেই ক্লোরিন গ্যাসটাই এসে ইথানলকে জারিত করে তার মানে আমরা এখন ইথানলকে ক্লোরিন গ্যাস ধারা জারিত করবো আর এই ক্লোরিন গ্যাসটা আমরা ব্লিচিং পাউডারের আর্দ্র বিশ্লেষণ থেকে পেয়েছি এরপর ইথানলকে ক্লোরিন গ্যাস ধারা জারণের পর আমরা সেটিকে অতিরিক্ত ক্লোরিন ধারা বিক্রিয়া ঘটাব অতিরিক্ত ক্লোরিন ধারা বিক্রিয়া যখন ঘটাব তখন আমরা এখানে ক্লোরাল উৎপন্ন হতে দেখব তো আমাদের ফাইনাল স্টেপে যেটা হবে সেটা হচ্ছে ওই যে আমরা ক্লোরাল পেয়েছি সেই ক্লোরালটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষিত করবো এবং তখনই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ সেটি হচ্ছে কি ক্লোরোফর্ম তাহলে আমরা এই প্রতিটা স্টেপে আলাদা আলাদা থাকা বিক্রিয়াগুলোকে এবার আমরা দেখি তাহলে আমরা প্রথমে বলছি ব্লিচিং পাউডারের আর্দ্র বিশ্লেষণ তাহলে এখানে আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে আমরা ব্লিচিং পাউডারটার সঙ্গে পানির বিক্রিয়া দেখব তাহলে সি এ ও সি এল সি এল এটা ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত তার সঙ্গে পানির বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় যেহেতু আমরা বলেছি আদ্র বিশ্লেষণ এই জন্যই কিন্তু এখানে পানির অনু উপস্থিত থাকবে এরপর আমরা পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেই সঙ্গে পাবো ক্লোরিন গ্যাস এই যে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হয়েছে এই ক্লোরিন গ্যাসটা ধারাই আমরা ইথানলকে জারিত করবো তাহলে আমাদের দ্বিতীয় স্টেপের জন্য আমরা সব কিছু পেয়ে গেলাম তাহলে এবার দ্বিতীয় স্টেপে আমরা ইথানল নিয়েছি এবং ইথানলকে এখন ক্লোরিন গ্যাস ধারা জারিত করব যদি আমরা এসিটোন নিতাম তাহলে এসিটোনকে ক্লোরিন গ্যাস ধারা জারিত করতাম তাহলে এটা হচ্ছে ইথানলের রাসায়নিক সংকেত সিএইচ থ্রি এইচ টু এইচ তার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় তৈরি হবে কি একটা এলডি তৈরি হবে এটা নাম হচ্ছে ইথা নেল সিএইচ থ্রি সিএইচ ও আর সেই সঙ্গে আরও কিছু ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে অর্থাৎ যত ব্লিচিং পাউডার আর্দ্র বিশ্লেষিত হতে থাকবে তত বেশি কিন্তু ক্লোরিন গ্যাস পাওয়া যাবে এই জন্যই কিন্তু এখানে বলা আছে অতিরিক্ত ক্লোরিন ধারা বিক্রিয়া তাহলে প্রথম দুটি বিক্রিয়া থেকে আমরা যে ক্লোরিন গ্যাসটা পেয়েছি সেই ক্লোরিন গ্যাস এসে এই যে এখানে ইথানলে থাকা হাইড্রোজেন অ্যাটমকে প্রতিস্থাপিত করবে তখনই কিন্তু আমরা পেয়ে যাব ক্লোরাল তাহলে দেখো এবার ক্লোরাল তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়া এইচ থ্রি সিএইচও প্লাস ক্লোরিন গ্যাস এখন এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এল থ্রি সি ও উৎপন্ন করবে তো শিক্ষার্থীরা সেই সঙ্গে একটা সাইড প্রোডাক্ট আমরা পাবো সেটা নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো রাসায়নিক বিক্রিয়াটিকে সমতাকরণ করলে ক্লোরিনের ক্লোরিনের সামনে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে আমাকে তিন ধারা গুণ করতে হচ্ছে তো এখানে কার্বনের সি রয়েছে কারণ এটা হচ্ছে এলডিহাইট সিএইচ গ্রুপ হচ্ছে এলডি গ্রুপ তো এবার আমাদের ফাইনাল স্টেপ রিয়েকশনে চলে যাচ্ছি এখানে এই যে যোগটা তৈরি হয়েছে সিএলসি সি সিএইচও এটার নাম হচ্ছে ক্লোরাল তো এবার আমরা এই ক্লোরালকেই আদ্র বিশ্লেষিত করবো তো ক্লোরালটা কার সঙ্গে আদ্র বিশ্লেষিত হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তাহলে এবার আমরা ক্লোরালকে নিচ্ছি সেই সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া এবার আমাদের এখানে তুমি দেখতে পাবে যে আমরা যেটা চাই সেটা হচ্ছে ক্লোরোফর্ম তো শিক্ষার্থীরা এই যে আমরা বলেছি আদ্র বিশ্লেষণ তাহলে এখানে ক্লোরোফর্ম তৈরি হবে সেই সঙ্গে আরও সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হবে একটা লবণ যে লবণটা তৈরি হবে সেই লবণটার নাম হচ্ছে ক্যালসিয়াম এসিডেড তো শিক্ষার্থীরা এই যে সিএইচ ও গ্রুপটা আছে তারপর আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে তো এখানে জারণ বিক্রিয়া ঘটবে যার ফলে এখানে আমরা এসিডেড আয়ন উৎপন্ন হতে দেখব এবং ক্যালসিয়াম এসিডেড লবণ উৎপন্ন হবে আর তারপর ক্লোরোফর্ম উৎপন্ন হবে এই যে এখানে সি এল থ্রি সি তার সঙ্গে একটা হাইড্রোজেন চলে আসবে তখন এখানে ক্লোরোফর্ম উৎপন্ন হবে তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম তৈরির রাসায়নিক বিক্রিয়া এবং পরীক্ষাগারে আমরা ক্লোরোফর্ম এইভাবেই প্রস্তুত করে থাকি